We are on our way to Bhimkund, that is on the Kevanjar side of Odisha. It has two sides, one is Mayurbhanj and other one is Kevanjar. Bhimkund on the Kevanjar side is approximately 60 kilometers away from Kevanjar, and we have left Kevanjar at about 9 a.m. so we are expecting to reach it within 1.5 hours time. So let's enjoy the beauty of the road trip to Bhimkund. Now we have arrived at Bhimkund. এখন আমরা ভীমকুণ্ড এসে পৌঁছেছি। এবার আগেকার বিবরণের জন্য আমার অর্ধাঙ্গিনী উৎসুক হয়ে পড়েছে, তাই আগেকার বিবৃতি ওর মুখে। ওটিডিসির পান্থনিবাস থেকে গাড়ি ড্রাইভ করেছি, প্রায় দেড় ঘন্টা তো বলে, কিন্তু রাস্তায় খাওয়া দাওয়া নিয়ে আমরা প্রায় দু আড়াই ঘন্টার মতন লাগিয়ে একটু আস্তে আস্তেই চালিয়ে এসেছি। এত সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা ভীমকুণ্ডের দিকে এগোলাম। তো এই হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের জায়গাটা, আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। ঢুকতে টিকিট লাগে পার হেড 10 টাকা করে। তো এই ভীমকুণ্ডের ব্যাপারে একটা গল্প আছে, তো সেই গল্পটা বলি আগে। কিন্তু তার আগে সিনারি দেখলে বা যদি আমার গল্পের সাথে মেলানো যায়, দেখলে মনে হবে যে হ্যাঁ, গল্পটা মনে হয় কিছু কিছু কেন পুরোটাই ঠিক। আমরা এসেছি এখন ভীমকুণ্ড, ওই যে দেখছেন ওয়াচ টাওয়ার, যাবো ওখানে ওয়াচ টাওয়ারে। তার আগে দেখে নিই রকি ফরমেশন, খুবই সুন্দর দেখতে। বর্ষাকালে এলে পরে দেখবেন সব একবারে ঝর্ণার মতন বইছে, কিন্তু নদীর আগে আছে বৈতরণী নদী। আমরা দেখাবো, এই যে বৈতরণী নদী চলে যাচ্ছে তলা দিয়ে, আর অ্যাজ ইউ ক্যান সি দি বিউটি অফ রকি ফরমেশন অল ওভার হিয়ার, অ্যান্ড দিস দি লেডি অ্যাকম্পানিং মি অ্যান্ড দিস দি আদার সাইড। আই উইল জুম ইন টু শো ইউ দি আদার সাইড। There's some picnic spot also there, but now it's on the other side.
The place is good. In rainy season, all the rocks over here you are seeing overflows with a huge amount of water. So again, for continuation in Bengali, my better half would detail you about this place. এই জায়গাটার একটা ইতিহাস আছে বা হিস্ট্রি আছে। তো গল্পটা হচ্ছে যে পঞ্চপাণ্ডব যখন তাদের বনবাস দেওয়া হয়, তো সেই সময় গরমকালে এইখানে তারা দ্রৌপদীকে নিয়ে এসেছিল। তো দ্রৌপদী এইখানে ফেন্ট হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, তার ভীষণ জলতেষ্টা পেয়েছিল। তো পঞ্চপাণ্ডবের ভেতর যেহেতু ভীম ছিল শক্তিশালী, সে তখন ওই দ্রৌপদীর তেষ্টা মেটানোর জন্য গদা দিয়ে এইখানে একটা গর্ত করে, সেখান দিয়ে জল বেরোয়, সেই জল দ্রৌপদী পান করে। তো দেখলে মনে হয় যেন কথাটা অনেকটাই সত্যি, কেন চারদিকে বেশ সুন্দর একটা ফ্ল্যাট ল্যান্ড আর মাঝখানে গোল মতন একটা গর্ত, দেখলে মনেই হয় যেন কেউ একটা কিছু একটা ভারী জিনিস দিয়ে গর্ত করেছে। আদৌ জানি না এটা সত্য কি মিথ্যে, সেটা ছেড়ে দিয়ে আমরা আগে এত সুন্দর রূপ সেটাই আমরা এখন ভালো করে দেখি। আরে ফটোগুলো না, চলে যাচ্ছ, ভালো জায়গাটা, ভালো জায়গাটা, বেশ ভালো। চারদিকে পাথরের এক এক ধরনের রং, সেই রং দেখলে তো মনে হয় যেন সারাক্ষণ তাকায়। কিন্তু চেষ্টা করবেন যারা এখানে আসতে যায় না, আমরা এসেছি তো এপ্রিল মাসে, জল নেই, কিন্তু এটা বর্ষাকালে এই দিকে চারদিকে জলে ভরে যায়। আর এখানে একটা নদী আছে, সেই নদীটা হচ্ছে বৈতারিণী নদী, এটা এখান দিয়ে সুন্দরভাবে পাথরের মাঝখান দিয়ে বয়ে গেছে। দেখুন এবার বিউটি কাকে বলে, এবার আপনারা দেখুন, মানে মনে হয় ইতিহাস, ইতিহাসের সাথে কত মিল আছে, ওই জন্য এই পশ্চিমটা খুব রক্ত করে বানিয়েছে, দারুণ জায়গা। নদী, নদী, ইটস অসম অ্যান্ড ইটস লুকিং লাইক এ ওয়া ওয়া। এখান দিয়ে ফটোটা ভালো আসবে আমাদের। দারুণ দেখতে লাগছে, অ্যাপ্রিসিয়েট করা যায়।
ওই যে পিকনিক স্পট। ওই যে দেখছেন ওইটা হচ্ছে ওই পারে পিকনিক স্পট। ওই যে পিকনিক স্পটটা দেখতে পাচ্ছেন কি, দেখি ওই জায়গাটা। রকি ফরমেশনগুলো দেখুন একবার, কি সুন্দর বীভৎস। এটা কিন্তু বর্ষাকালে আপনি উপভোগ করতে পারবেন না। ওদিকে একটা ব্রিজ রয়েছে ওই পারে যাওয়ার জন্য। এই যে সেই বিখ্যাত ভীমকুণ্ডের ঝর্ণা, একটু আপনাদের জুম করেও দেখাতে পারি কি সুন্দর এর বৈশিষ্ট্য, দারুণ। ওই যে বৈতরণী নদী বয়ে যাচ্ছে, ভমরু এই